হাই বন্ধুরা, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আর বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো আজকে সব চাকরির আলোচনা করব তোমাদের সাথে, এই মাসে যত চাকরি আছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো প্রথমে শুরু করি বাঁকুড়া মিউনিসিপ্যালিটিতে নিয়োগ, যেটা 75 অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অন্যান্য পদ। তো স্টার্টিং ডেট হলো 4ই সেপ্টেম্বর 2019-এ, 20 সেপ্টেম্বর শেষ তারিখ 4টার আগে। অফলাইনে রিক্রুটমেন্ট চলবে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি, এখানে পদের নামগুলো অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট অন্যান্য পদ। জব পোস্টিং হলো বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গলে, ভ্যাকেন্সি হলো বলিয়ে দিয়েছে 75টা, যেখানে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার একটা, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট তিনটা, মাজদুর 40টা, পিওন একটা, টোটাল মিলিয়ে 45টা। এখানে বেতন যারা অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার আর স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট আছে তাদের কিন্তু 54,000 টাকা থেকে, 5,400 থেকে 25,200, আর মাজদুর পিওনের জন্য 4,900 থেকে 16,200। এখানে গ্রেড পে 1,700 আছে। এবার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যেগুলো আছে, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার আর স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের জন্য মাধ্যমিক পাস যে কোনো বোর্ডের আন্ডারে পড়াশোনা করলেই হবে। মাজদুর আর পিএনের জন্য 8 পাস যে কোনো বোর্ডের আন্ডারে। বয়সসীমা এখানে 1/1/2019 অনুযায়ী 18 থেকে 45 বছর হতে হবে, আর 5 বছর এসসি আর এসটি আর ওবিসিদের কিন্তু ভারতীয় অনুযায়ী ছাড় থাকবে। জাতি অবশ্য ভারতীয় হতে হবে। প্রার্থীকে কোনো প্রকার আবেদন মূল্য দিতে লাগবে না, এখানে অফলাইনে, তাই কোনো প্রকারে আবেদন লাগবে না। এখানে ইন্টারভিউর ভিত্তিকে নিয়োগ করা হবে, কোনো রকমের পরীক্ষা হবে না। তো অ্যাপ্লিকেশানে সিন করার পাঠানোর জায়গা হলো দ্য চেয়ারম্যান বাঁকুড়া মিউনিসিপ্যালিটি, মানচনতলা, পোস্ট 4, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, পিন 722101। বিস্তারিত জানার জন্য এই কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে সেখানে দেওয়া আছে, সেখানে গিয়ে জেনে নিন। তো দ্বিতীয় আরেকটি আমরা যেটা বলবো হলো দক্ষিণ দিনাজপুরের ডিস্ট্রিক্টে নিয়োগ। দক্ষিণ দিনাজপুরে এখানে হলো গ্র্যাজুয়েশন শুরু করে এইচএস শুরু করে, এইচএসসি কিন্তু এখানে রিকোয়ারমেন্ট চলছে। তো বন্ধুরা, একের পর এক কিন্তু আমি ডিসক্রিপশন লিখে আছে, সেখান দিয়ে অ্যাপ্লাই করতে পারো। দক্ষিণ দিনাজপুরের ডিস্ট্রিক্টে নিয়োগ 24টা কাউন্সিলের ল্যাব টেকনিক্যাল আর অন্য পদ, যেখানে 6 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আবেদনের শুরু তারিখ, 20 সেপ্টেম্বর শেষ 12টার আগে। অনলাইনে রিকোয়ারমেন্ট চলে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কাউন্সিলের ল্যাব টেকনিক্যাল আর অন্য পদ। জব পোস্টিং হলো দিনাজপুর ওয়েস্ট বেঙ্গলে, হেলথ রিকোয়ারমেন্টে চলছে। তো এখানে অনেকগুলো পদ আছে, যেখানে যেখানে পদ মোটামুটি 24টা পদ আছে, যেখানে কাউন্সিলের, ল্যাবরেটরি টেকনিক্যাল এইসব ক্ষেত্রে। তো মেন কাউন্সিলর গ্র্যাজুয়েশন জন্য পড়াশোনা, যদি মেল কাউন্সিলের জন্য আবেদন করো তাহলে গ্র্যাজুয়েশন লাগবে, ল্যাবরেটরি টেকনিক্যালের জন্য গ্র্যাজুয়েশন লাগবে, ল্যাবরেটরি টেকনিক্যালের জন্য এইচএস লাগবে, আর ল্যাবরেটরি টেকনিক্যাল নামের জন্য এইচএস লাগবে, আর ফ্যাসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানের জন্য এইচএস লাগবে, সরি এমবিবিএস লাগবে, স্টাফ নার্সের জন্য এইচএস লাগবে। তো এরকমভাবে অনেক কিছু লাগবে। এখানে বয়সসীমা বলে দিচ্ছি, যে নিজের ডিসক্রিপশনে ওখানে লিঙ্ক আছে, সেখানে সব দেখতে পারেন। যা ইউনিভার্স ক্যাটাগরি আছে তার 100 টাকা লাগে, যা রিজার্ভ ক্যাটাগরি আছে 50 টাকা লাগবে। তো এখানে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে, তা সত্ত্বে আর কিছুই না। এবার ভীমসা ভারতী ইউনিভার্সিটিতে 133টা পদ, যেখানে অফলাইনে চলবে, যেখানে ওয়েস্ট বেঙ্গলি। তো এখানে পদ আছে মোটামুটি 133টা পদ, এখানে এইচএস না আর এখানে মাধ্যমিক পাসেও না। এটা হলো অনেক, 64,000 টাকা শুরু করে মায় না। এখানে কিন্তু আপনাকে গ্যাজুয়েট দরকার, গ্যাজুয়েট সঙ্গে বায়োটেকনিক নিয়ে পড়াশোনা দরকার। তো দ্বিতীয় কথা আরেকটা সি, যেটা হলো ব্যাংকের চাকরি SBI তে নিয়োগ, 477টা পদ, যেখানে 6 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর আবেদন চলবে। অনলাইনে রিকোয়ারমেন্ট চলবে ওয়েস্ট বেঙ্গলি। সো স্যালারি অনেক হবে, স্যালারি 9 করে এখানে 23,700 থেকে 69,170 টাকা। তো রিকোয়ারমেন্ট এখানে কম্পিউটার সায়েন্স ও ইলেকট্রনিক নিয়ে স্নাতক যোগ্যতা পাস যোগ্যতেই হবে, ইলেকট্রনিক সায়েন্স নিয়ে কিন্তু এটা পারবে। তো আসাম পোস্টাল সার্কেল, এখানে আসামের জন্য কিন্তু অনলাইনে রিকমেন্ড চলে, আসাম পোস্টাল সার্কেল গ্রামীণ ডেস্ক, GDM পদ, আসাম পদ, যেখানে পদ হলো মোটামুটি পদ এখানে 919টা পদ, যেখানে অ্যাপ্লাই করার জন্য খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে হবে না, আপনাকে 100 টাকা এখানে চার্জ লাগবে, আর নো ফিস, কোনো রকম ফিস লাগবে। যারা এসটি ওবিসি এসসি আসবে, তার সাথে যারা আছে তারা কিন্তু চার্জ লাগবে। তো এখানে মাইনে হলো 7,000 টাকা। তো আমি এখানে মাধ্যমিক প্রাথমিক পড়াশোনা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, 10ম পাসের যোগ্যতায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে চাকরির কথাগুলো বললাম, আপনি কিন্তু পারলে অ্যাপ্লাই করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে এক একটা করে অ্যাপ্লাই করতে পারেন। সেখানে নোটিফিকেশান আছে, এক মুহূর্তে আমি সব চাকরির কথা বলে দিলাম যেটা বলা দরকার আমাকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও পরের মাসে এরকম সব কিছু 8 পাস থেকে শুরু করে কিন্তু আমি গ্র্যাজুয়েশন পাসে পর্যন্ত আমি সব চাকরির কথা বললাম। তো ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন।